মাঝে বেঁচে থাকি হাসি কাঁদি। এই গ্যালারিতে এবং এর বাইরে যে যেখানে যে অবস্থায় এই অনুষ্ঠান দেখছেন সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। দর্শক মন্ডলী, আপনারা জানেন প্রতিবার আমাদের এই ঈদ ইত্যাদির শুরুতেই থাকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ এই গানটি। গানটিকে আমরা প্রতিবারই ভিন্ন ভিন্ন আঙ্গিকে উপস্থাপন করতে চেষ্টা করেছি। শুধু ঢাকাতেই নয়, ঢাকা সহ দেশের নানা প্রান্তে নানা আঙ্গিকে এই গানের চিত্রায়নের মাধ্যমে আমরা চেষ্টা করেছি বিচিত্র বৈচিত্র্যের স্বাদ দিতে। সেই বহু বৈচিত্র্যের টুকরো টুকরো রং দিয়ে এবার আমরা রাঙিয়েছি ঈদের গানের ক্যানভাস। এই গানটির মধ্যে জাকাত দেবার কথা আছে। আমরা জানি উদ্বৃত্ত আয় এবং সম্পদের ওপর জাকাতের পরিমাণ নির্দিষ্ট, যাকে বলা হয় দরিদ্রের হক। কিন্তু এই হক যে ধনীর শখ নয় তা ভুলে ফুলে ওঠা মানি ব্যাগ খুলে আমরা প্রায় জাকাত ও দানের ব্যবধান অবধান না করে যা করি তারই একটি নমুনা দেখুন। এই যে ভাই, আপনার দোকানে কি জাকাতের শাড়ি আছে? আছে, দেখান তো। এই যে দেখেন। আরে এগুলি কি দেখাচ্ছেন? এগুলি কি জাকাতের শাড়ি? জাকাতের লেখা কি আলাদা শাড়ি আছে নাকি? আপনি যাই কোনো শাড়ি জাকাত দিতে পারেন। না ভাই, আপনি বোধহয় জানেন না। এই যে আপনার দু তিনটে দোকান আগেই দেখলাম, দোকানের সামনে লেখা আছে এইখানে জাকাতের শাড়ি পাওয়া যায়, ওগুলির দাম কম সস্তা, আমি ওসব কাপড়ই খুঁজছি। ওইখানেই তো সমস্যা। আপনার মত যারা জাকাত দেয় তারা ধৈর্যই নিচ্ছেন। জাকাতের শাড়ি মানে কম দামের শাড়ি। কিন্তু আপনার এসব শাড়ি তো অনেক দামি শাড়ি, এগুলি জাকাত দিয়ে কি পোষাবে? আরে আপনি তো মানুষের জাকাত দিয়া ব্যবসা করতেছেন না, গরিব মানুষের দিতেছেন। ইয়ার মধ্যে পোষাবেন না পোষাবেন কি আছে? আর দূর পোষায় যারা দিবেন একটা ভালো জিনিস দিন।
যেটা দিলে বেশি দিন লাস্টিং করব অনেক দিন পড়তে পারবো কইরা খুশি হই কিন্তু ভাই আমরা তো সব সময় এভাবে দিই আসছি যারা যাকাত দেই তাগো চিন্তা ভাবনাটা বদলান তো যাকাতের শাড়ি লুঙ্গি মানে যে কম দামি হইতেই বউ এই যে ঠিক না নিজের জন্য যেটা পছন্দ করবেন অন্যের জন্য সেটা পছন্দ করতে হইব নিজে যেটা খাইতে পছন্দ করবেন অন্যরও সেটা খাওয়াইতে হইব এটা নবীর কথা আমার কথা না সেই জন্যই বলতাছি যাকাত হিসাবেও যদি কাউরে কিছু দিতে চান সেটা এই ভালো জিনিস দিয়ে ভালো জিনিস দেওয়ার ভালো কথায় কারো ভুল ভাঙে আবার ভালো কিছু ভালো চোখে না দেখার কারণে অকারণেই ভুল ধরতে গিয়ে কেউ ভুল করে আগে তা বোঝে না বোঝে পরে আচ্ছা ভাইয়া বাচ্চাদের কাপড় হবে অবশ্যই হইব সাইজ কত 4-5 বছর বাচ্চা কি আপনি নিজের হ্যাঁ কিন্তু এই প্রশ্ন কেন মানে নিজের বাচ্চার বয়স একুরেট কইতে পারতেছেন না তাই আর কি পাইছি ভাই এই বাচ্চাটার মতো হবে তাহলে নিয়ে আসেন মাপটা দিয়ে দেই আপনারা কি নিতে পারি কাপড়ের মাপ দিন এই যা মুদিকি দিকি 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 ঘটনা কি রূপার স্বামী না কে এই মহিলা বাচ্চাও আছে দেখছি ঈদের সময় একা একা মার্কেটে এসেছে ওই মহিলার বাচ্চাকে কাপড় কিনে দিচ্ছে তাহলে রূপাকে তো এক্ষুনি জানাতে হয় হ্যালো হ্যালো রূপা কোথায় তুই তোর গলা এরকম শোনাচ্ছে কেন শোন তোর তো সর্বনাশ হয়ে গেছে রে আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না বুঝলি তোর স্বামীকে দেখলাম এই মাত্র একটা মহিলা আর বাচ্চাকে নিয়ে মার্কেটে এসেছে আর ওদেরকে অনেক কাপড় চোপড় কিনে দিচ্ছে কি বলিস এসব আমি তোর সঙ্গেই শপিং করতে এসেছি টুম্পাকে নিয়ে অন্য দোকানে কাপড় দেখতে গিয়েছিলাম এই তো আমি এখন ওর সামনেই থ্যাংক ইউ আপা থ্যাংক ইউ সরি সরি রে রূপা আমার না ভুল হয়ে গেছে আসলেই নিশ্চিত না হয়ে শুধুমাত্র সন্ধির বসে কার সম্পর্কে কিছু বলা ঠিক না মহিলার ভুল যে ভাঙলো তাতে আমরা আনন্দিত এই আনন্দিত চিত্তে আমরা এবার একটি নৃত্য দেখব তবে এই নৃত্যে একদল নৃত্যশিল্পীর সঙ্গে অংশগ্রহণ করছেন এই প্রজন্মের জনপ্রিয় দুজন না নৃত্যশিল্পী নয় সঙ্গীত শিল্পী কণা এবং হৃদয় খান
check it out, yo. কথায় আছে আগে দর্শনধারী পরে গুণবিচারী। এই দর্শনেই আকর্ষণ সৃষ্টির দর্শন প্রাচীনকাল থেকেই চালু আছে। দেশে দেশে নারী পুরুষ নির্বিশেষে খরচা করে রূপচর্চার জন্য পার্লারে এসে সাজেন নানা বেশে। এই চিত্র স্বাভাবিক, কিন্তু এই চিত্র সবকিছু অত্যন্ত নিখুঁত ভাবে করে থাকি। রাস্তার মধ্যে রাস্তায় কেন হবে? রাইট, আমরা আপনাদের দৃষ্টি আকর্ষণের জন্য রাস্তায় রাস্তায় চিল্লাই, আই মিন আউটডোরে। আর কাজ হবে কিন্তু ইনডোরে, অর্থাৎ বাড়ির ভিতরে। তা হঠাৎ এই পার্লারের চিন্তা মাথায় আসলো কেন? আজকাল অধিকাংশ আপা খালা ভাইয়া ভাবি ভাতিজা সকলের মুখমণ্ডল কোমল মসৃণ এবং তকতকে করার জন্য ফেসিয়াল করে থাকেন। ঈদের সব প্রস্তুতি শেষ হয়ে গেলেও আপনারা শেষ মুহূর্তে এসে আফসোস করেন, আহা ফেসিয়ালটা হলো না। এসব করে না হয় মুখের সৌন্দর্য বাড়াবেন, কিন্তু বয়সের কারণে গলায় যে ভাঁজ পড়ে এটা ঢাকবেন কি করে? সেই জন্য রয়েছে আমাদের কাছে ফ্যাশনেবল স্কার্ফ এন্ড মাফলার। শীত গ্রীষ্ম যে কোনো ঋতুতে আপনি এই মাফলারটি পরতে পারেন, আপনার গলার ঝুলে পড়া বটে যাও ভাঁজ দেখা যাবে না। তো আপনাদের রেট কত? একসঙ্গে তিনটি কাজ করলে একটি ফ্রি, অর্থাৎ গ্রুপ প্ল্যাগ, সবই জনসেবা আর কি। এটাও জনসেবা? এদের আর দোষ দিয়ে লাভ কি? চারিদিকে গণহারে জনসেবার নামে যা শুরু হয়েছে, একদিন হয়তো পকেটমার পকেটটা কেটে নিয়ে বলবে আপনার পকেটটা হালকা করে দিলাম, জনসেবা আর কি। এটা জনসেবা কিনা তা বলা মুশকিল, তবে আমাদের সমাজে এমনি নানান সেবা দেবার জন্যে কে বা কারা কোন চিন্তাধারায় চিন্তাহারা করার অভূতপূর্ব ভাবনার উদ্ভাবনায় উদ্ভাসিত দেখুন, আর আপনারাই বলুন এটাও কি জনসেবা? আপনারা এসেছেন, আমরা প্লিজ থ্যাংক ইউ ভেরি মাচ। এখন আপনাদের বলতে হবে আপনারা কি কিভাবে উপকার চান। আপনারা লিখছেন ভাই বোন আঙ্কেল এবং আন্টি 100% চিন্তামুক্ত ঈদের গ্যারান্টি, ওরা ওটা জানে না, তবে আমি চিন্তামুক্ত ভাবে ঈদ করতে চাই। অবশ্যই করবেন, নিশ্চিন্তে ঈদ করার জন্য আপনার সমস্ত চিন্তা ভাবনা এখন থেকে আমাদের। আপনি কখন কোথায় কোন দোকানে শপিং করবেন সব আমরা বলে দেবো, কিন্তু এই ভিড় ঠেলে মার্কেটে যাবো কেমনে? ওইটা তো একটা বড় চিন্তা। আপনি দোকানে যেতে না চাইলে আপনার বাড়িতে আমরা দোকান নিয়ে আসবো, আপনি সাইজ দেখবেন, পছন্দ করবেন, তারপরে কিনবেন। নেক্সট হচ্ছে কাঁচা বাজার। আজকাল চারিদিকে যেরকম ভেজালের চর্চা চলছে, সেজন্য আমরা ক্ষেত থেকে তাজা সবজি, পুকুর থেকে তাজা মাছ আর সত্যিকারের দেশি মুরগি এনে দিচ্ছি। খালি বলতে হবে আপনাদের কি দরকার। ম্যাডাম নেক্সট আপনি। নেক্সট হচ্ছে রান্নাবান্না, আর রান্নাবান্নার সব দায়িত্ব আমার। কিন্তু প্রথমে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কোথায় রান্না করতে চান, ঘরের বাইরে না ঘরের ভেতরে? আরে ঘর বাড়ি থাকতে বাইরে রান্না করতে যাবো কেন? কি যে বলেন ম্যাডাম, আজকাল টেলিভিশনে দেখেন না সবাই হাঁড়ি পাতি নিয়ে রান্না করতে কেমন সাগর নদী বন জঙ্গলে চলে যায়, তেমনি আপনি যত গহীন জঙ্গল কিংবা গভীর সমুদ্রে গিয়ে রান্না করতে চান আমরা নিয়ে যাবো। নেক্সট হচ্ছে অতিথি আপ্যায়ন এবং পারিবারিক কলহ নিরসন। পারিবারিক কলহ নিরসন মানে? সারা বছর দেখা সাক্ষাৎ না হলেও এই একদিন পরিবারের সবাই একত্র হয় এবং পরিবারের বিভিন্ন বিষয় যেমন সহায় সম্পত্তি বিয়া শাদী এসব নিয়ে আলোচনা ওঠে, আর তখনই লাগে ঝগড়া।
কিন্তু সেই পারিবারিক ঝগড়া আপনারা থামাইবেন কেমনে? ঝগড়াটাকে আমরা একটা ইভেন্ট হিসেবে নিয়ে সমাধানের চেষ্টা করব। আমার ক্লায়েন্ট যদি ঝগড়া না চায় তাহলে সমাধান করে দেব, আর যদি ঝগড়া চায় তাহলে আমরা চালাইয়া যাব। ঝগড়া চালাইয়া যাবেন কেমনে? ঝগড়া কন্টিনিউ করার জন্য আমাদের কাছে অত্যন্ত দক্ষ নারী ও পুরুষ ঝগড়াটা আছে। তার মানে এই ঝগড়ায় বিপদ নির্ভর করে এই পয়সার উপর? অবশ্যই, আসলে মানুষ চায় চিন্তামুক্ত থাকতে। কিন্তু ভাইজান, আমি চিন্তামুক্ত হবো কেমনে? আপনাকে লেকচার শুনে যা বুঝলাম, আপনারাও তো টাকা ছাড়া কেউ চিন্তামুক্ত করতে পারবেন না। কিন্তু ভাইজান, টাকাটাই তো আমার বড় চিন্তা। শুরু করছি আমন্ত্রিত দর্শকদের জন্য পর্ব। আপনারা এই গ্যালারিতে যে হাজার হাজার দর্শক বসে আছেন, তাদের মাঝখান থেকে আমরা তিনজন দর্শককে এই পর্বের জন্য নির্বাচন করব। আপনারা যখন এই গ্যালারিতে প্রবেশ করেছেন, তখন আপনাদের হাতে আমাদের সহকারীরা একটি করে চোং অর্থাৎ অযান্ত্রিক মাইক দিয়েছেন। এই অযান্ত্রিক মাইক যান্ত্রিক মাইকের চেয়ে কিছুটা অমায়িক, তবে আমরা এই অযান্ত্রিক মাইকটি আপনাদের হাতে দিয়েছি প্রতীক হিসেবে। আপনারা অনুগ্রহ করে এবার একটু মাইকটি উপরে তুলে ধরুন। অনেক ধন্যবাদ। এবারে আমি বললে আপনারা এই অযান্ত্রিক মাইকটি মুখের কাছে ধরে একসঙ্গে বলবেন ঈদ মুবারক। তাহলে আমরা শুনি, বলুন ঈদ মুবারক। অনেক ধন্যবাদ। আপনারা সবাই একসঙ্গে একই শব্দ বলায় তাই স্পষ্ট বোঝা গেল। আপনারা যদি একসঙ্গে একই কথা না বলে যার যা খুশি বলতেন তাহলে হয়তো কিছুই বোঝা যেত না। এবার আপনারা আপনাদের মাইকটি পরীক্ষা করুন। সবগুলো মাইক খোলা থাকলেও তিনটি মাইকের মাঝখানে বন্ধ করা আছে। পরীক্ষা করার জন্য ওখানটায় রয়েছে মামুন আর এখানটায় রয়েছে রানা। যে তিনজনের হাতে এই বন্ধ করা মাইক রয়েছে তারা দাঁড়িয়ে যান। আমার নাম শাকিল আহমেদ, আমি ব্যবসা করি। মাসুদ পারভেজ, চাকরিজীবী। আনমোন, ফ্যাশন ডিজাইনিং উপর ডিপ্লোমা করছি। অনেক ধন্যবাদ। আসুন আপনারা মঞ্চে চলে আসুন, তাদের জন্য বড় তালি। এবার আমরা শুরু করব দ্বিতীয় পর্ব। যেহেতু আপনাদের এই তিনটি মাইক এভাবে বন্ধ ছিল তাই সবার কণ্ঠ শোনা গেলেও আপনাদের কণ্ঠ কারো কানেই যায়নি। তবে এবার আমরা আপনাদেরকে কথা বলার সুযোগ দেব, তবে যেন তেন কথা নয়, আপনারা রীতিমতো ভাষণ দেবেন। গেল কিছু নির্বাচন, সামনেও আসছে নির্বাচন, তখন চারিদিকে চলবে নরম গরম কিংবা চড়া গলায় কড়া ভাষায় ভাষণের ছড়াছড়ি। তবে আমরা এর মধ্য থেকে তিনটি ধরন বেছে নেব। এক, বিবরণধর্মী ভাষণ। দুই, প্রশ্নধর্মী ভাষণ। এবং তিন, উত্তেজনাধর্মী ভাষণ। এই ভাষণ পর্বের জন্য আজ আমরা মঞ্চে আমন্ত্রণ জানিয়েছি বহুমাত্রিক অভিনেতা শহীদুজ্জামান সেলিমকে। তার জন্য করে দিই মঞ্চে আসছেন সেলিম। ধন্যবাদ শহীদুজ্জামান সেলিম। শুরুতেই আপনাকে অনুরোধ জানাবো বিবরণধর্মী ভাষণের নমুনা শোনাতে। আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, শুরু করুন সেলিম। ভাই সব, আমি আপনাদের এলাকার উন্নয়নের জন্য নিজের জান কুরবান করে দিয়েছি, স্কুল স্থাপন করেছি আপনাদের ছেলে মেয়েদের জন্য, রাস্তাঘাট করে দিয়েছি আপনাদের চলাচলের জন্য, খালের উপর দিয়ে বাজারে যাওয়ার জন্য যে সাঁকো তৈরি করা হয়েছে বাস দিয়ে, সেই বাস আমি আপনাদেরকে দিয়েছি। অনেক ধন্যবাদ। এবার আপনাকে এই ঢঙে একটি বিবরণধর্মী ভাষণ দিতে হবে। ভাই সাহেব, আমি আপনাদের এলাকার জন্য যে সমস্ত উন্নয়ন জাতীয় কাজ করেছি তা আপনারা জানেন, দেখেছেন, বোঝেন, ভবিষ্যতে এরকম উন্নয়ন করে যাব। ধন্যবাদ। এবার আমরা শুনব প্রশ্নধর্মী ভাষণ, সেলিম কি বলেন? প্রশ্নধর্মী ভাষণ সেটা চলে এসেছে নবাবী আমল থেকে। নাটকে আমরা শুনেছি, সেখানে বক্তৃতাটা এরকম ছিল, বর্গীদের হাঙ্গামার কথা কি তোমাদের মনে আছে? আমার হাতের অস্ত্র মারাঠি দস্যুদের উদ্ধত শির কি দ্বিখণ্ডিত করেনি? এখন বর্তমান উপযোগী যদি এই ভাষণটি হয় তাহলে সেটা এরকম হতে পারে। এরকম প্রশ্ন হতে পারে, ভাই সব, আমার এলাকার উন্নয়ন কি আমি করিনি? গ্রামের স্কুল কলেজ আমি কি মেরামত করিনি? আর আমার প্রতিপক্ষ প্রার্থী তিনি কি করেছেন, তার সঙ্গে কি আমার তুলনা চলে? ধন্যবাদ। আমরা শুনলাম প্রশ্নধর্মী ভাষণের নমুনা। এ ধরনের ভাষণে লক্ষ্য করা যায় প্রার্থীর আত্মপ্রশংসা এবং প্রতিপক্ষের প্রতি কুৎসা। এবার আপনাকে দিতে হবে এই প্রশ্নধর্মী ভাষণ। ভাই সব, আপনারা বৃষ্টিতে ভিজবেন,
খোলা বাজারের উপরে আমি টিন কিনে দেইনি, সে কি দিয়েছে আর আমি কি দিই। অনেক ধন্যবাদ। এবার আমরা আসবো শেষ অর্থাৎ উত্তেজনাধর্মী ভাষণ, এটা কিরকম হতে পারে? উত্তেজনাধর্মী ভাষণে থাকে ওই প্রতিপক্ষের প্রতি তর্জন, গর্জন এবং হুঙ্কার। হুঙ্কার যেমন ভাষণটা এরকম হতে পারে, ভাই সব আপনাদের সাক্ষী রেখে আমি স্পষ্ট করে বলে দিতে চাই, আমাকে কিল মারা হলে সেই কিল সহ্য করার মতো মানুষ আমি না, ইটের বদলে আমি তাদেরকে পাথর মারব। যাকে আমরা ঈদের এই অনুষ্ঠানে আর উত্তেজনা ছড়াতে চাই না, এবারে আপনাকে এই উত্তেজনা ধর্মী ভাষণ অনুকরণ করে দেখাতে হবে, আসুন আপনি। খবরদার, আর একটা কথা, আমাকে নিয়ে কথা বলতে হলে ভেবে চিন্তে কথা বলবেন। খবরদার, গুগু দেখেছেন কিন্তু গুগুর পা দেখেন নাই। অত্যন্ত চমৎকার হয়েছে, আমরা শুনলাম এবং আপনারাও শুনলেন। এ ধরনের ভাষণে জয় পরাজয়ে কিছুই যায় আসে না, জনগণ এ ধরনের ভাষণ শুনতে অভ্যস্ত হলেও তারা চায় গঠনমূলক, সমঝোতামূলক এবং জনহৃদয় স্পর্শী ভাষণ শোনার জন্য। যাকে আমাদের একটি ফলাফল দিতে হবে এবং সেই ভারটি আমি আজকে আমাদের অতিথি শহীদুজ্জামান সেলিমের উপর ছেড়ে দিচ্ছি। আজকে এই ঈদের দিনে সবাই আনন্দে থাকুক, সেজন্যে আমি কাউকে বিশেষভাবে জয়ী বা পরাজিত ঘোষণা করতে চাচ্ছি না, এখানে সবাই জয়ী হয়েছেন, সবাই বিজয়ী, সবাই ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। আপনাদের সবার জন্যই রয়েছে কেয়ার কসমেটিক্স লিমিটেডের পক্ষ থেকে ঈদের উপহার, ঈদের পোশাক, রয়েছে আমাদের কাছে মহামূল্যবান পুরস্কার বই, রয়েছে কেয়ার গিফট সামগ্রী। পুরস্কারগুলো সেলিম আপনাদের হাতে তুলে দেবে, অনেক ধন্যবাদ। দর্শক মণ্ডলী, যুক্তিতে অনেক উক্তি অত্যুক্তি মনে হলেও প্রযুক্তির মুক্তির যুগে এমন বিষয়েরও অন্তর্ভুক্তি ঘটতে পারে যা হুজুগ নয়, বরং যুগের বিচারে যুগোপযোগী। যেমন বাজারের এই চিত্রটি। কি ভাই, তোমাকে মরিতে দিয়ে জাল নাই, দন্ডপাত অতি খুব হয়ে গেছে। এটা কি ঈদের আগের দিন পাইছেন? আর ঈদের পরের দিন কাঁচা বাজার কিছু থাকে? হ্যাঁ, আমার কাছে তো তবু কিছু পাইতাছেন, আশপাশে যাই দেখেন না, সব জায়গা খালি, সবাই ঈদের ছুটিতে বাড়িতে গেছে গা। আমি তো বুঝতেছি কিন্তু খালাই তো বুঝতে চায় না, আমি কিনা লয়ে গেলেও জারি খামো আর না লয়ে গেলেও জারি খামো, হারাম দেখতাছি, একটা বুদ্ধি পাইছি। হ্যালো 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 মা, আমি তো বাজারে ভালো মরিচ পাইতেছি না। ভালো করে খুঁজে নিয়ে আসো, পুরো মেহমান আসবে, সালাদ বানাতে লাগবে। আপনি এক কাম করেন, স্কাইপেটা খুলেন। স্কাইপে? আচ্ছা খুলছি। আমারে দেখতে পাচ্ছেন কেন? আমাকে দেখতে পাচ্ছো না? হ্যাঁ খালা, আপনারে আমি দেখতে পাচ্ছি। এবার মরিচ দেখেন, দেখাও। এই হলো মরিচ, স্কাইপে তো তার আমি জাল দেখাইতে পারুম না, তার রং দেখেন। আর এই হলো ধন্যবাদা, এমন আনো। এই পাশে বেগুন দেখলাম, মনে হচ্ছে তাজা বেগুন। ওখানে ক্যামেরাটা ধরো। বাহ বাহ বাহ, বেশ ভালো বেগুন তো। ধনিয়া পাতা আর কাঁচামরিচের সাথে কয়টা বেগুন নিয়ে আসো। আচ্ছা, ঘটনাটা বুঝলাম না। বোঝেন নাই? এইটা হইলো ডিজিটাল বাজার। স্কাইপে বাজার থেকে শুরু করে কম্পিউটারও কম নয়, বরং জমজমাট হয়ে সব ক্ষেত্রেই জমিয়ে বসেছে। এবারে এই যান্ত্রিক যুগের যান্ত্রিকতায় আবদ্ধ শিশুদের মুক্তির এক অভিনব উদ্ভাবনার ভাবনাটা দেখা যায়। তোমাকে চিল্লানি শুনে আসতে বললাম, তোমাকে ওই MBBS এর মানেটা কি? MBBS না, এটা হলো MBES, মোবাইল বেবি এন্টারটেইনমেন্ট সার্ভিস। আমরা পাড়ায় মহল্লায় ঘুরে ঘুরে এই বিনোদন দিয়ে থাকি। একটা শিশু যা করলে, যা শুনলে, যা দেখলে আনন্দ পায়, আমরা তাদেরকে সেই ধরনের বিনোদন দিই, আর এটা আমরা লাইভ দেখাই। শিশুদের বিনোদনের নমুনা দেখতে পাইতাছেন, ওই দেখেন, একজন ট্যাবে গেম খেলতেছে, ওইখানে একজন টেলিভিশনে কার্টুন দেখতেছে, আর ওই যে এখানে খাটের উপরে আমার বোনের দুই সন্তান ল্যাপটপ নিয়ে না জানি কি গেম খেলতেছে, এইটাই হলো গো বিনোদন। এইসব বিনোদন তো আপনারা দেখাতে পারবেন না? হ্যাঁ পারবে, অবশ্যই পারবো, এসব আমরা লাইভ দেখাই। দেখাও দেখি।
আমরা কিন্তু কার্টুন দিয়ে শুরু করব। এই বাচ্চারা সবাই এদিকে আসো, মজা খেলা, লাগুন দেখবে। লাইক ইট আ ম্যাসেজ থ্যাঙ্ক ইউ। এটা কারো ইসু। ওয়াও! আসান! আবার আসান! কার্টুন তো ভালোই লাগলো। নেক্সট, আমরা তো অনেক ধরনের ভিডিও গেম জানি, তা আমরা রেস দিয়ে শুরু করি। বাচ্চারা তোমরা মজা পেয়েছো? তা এবার কি দেখাবেন? আমাদের কাছে শিশু পার্কের ব্যবস্থা আছে, ইনডোর চিলড্রেন পার্ক। দেখাও দেখি আমাদের দেশটা স্বপ্ন করি, ওরা কিন্তু অনেক বাড়ি, লাল পরি, নীল পরি, সাদা পরি, সাদা পরি, সাদা পরি, অনেক বাড়ি, ওরা কিন্তু অনেক বাড়ি। এখন আমরা কি যে করি, নামায় ফেলো তাড়াতাড়ি। আর কিছু দেখাবো? না না, যথেষ্ট হয়েছে। আচ্ছা, তোমাদের আসল উদ্দেশ্যটা কি? খেলাই শিশুর আসল বিনোদন, কিন্তু এই শহরগুলিতে খেলার মাঠ না থাকায় শিশুরা বাসায় বন্দি থাকে সারাদিন। টেলিভিশন, ল্যাপটপ, কম্পিউটার, এর মধ্যে গেম খেলতে খেলতে শিশুর চোখের 12টা বেজে গেছে। অল্প বয়সে চশমা লাগায় আমাদের এই কার্টুন সারা দিন দেখবে, ওর চোখ থাকবে নিরাপদ। যে যা চায় আমরা তাই দিয়ে বিনোদনের ব্যবস্থা করি। টেলিভিশনের লাইভের চাইতে তোমাদের লাইভটা অনেক কার্যকর এবং উপকারী। ধন্যবাদ। এই বিনোদনের নিবেদনে যতই আবেদন সৃষ্টি করুক না কেন, টিভি নিবেদিত লাইভ শোর অবদানের সঙ্গে এর ব্যবধান না খুঁজে আমরা বরং একটি ভিন্নধর্মী টক শো দেখি, যেখানে অংশ নিয়েছেন ফোক সম্রাজ্ঞী মমতাজ, জনপ্রিয় কণ্ঠশিল্পী পার্থ বড়ুয়া ও এস আই টুটুল। আজ আমাদের বিষয় হলো ঈদের কেনাকাটা, কেমন চলছে ঈদের বাজার, জোয়ার নাকি ভাটা? ভাই রে, জোয়ার নাকি ভাটা? জোয়ার 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 জোয়ার, দেখছেন না ঈদের বাজার কেমন গেছে জমে, ভিড় বাড়ছে বেড়েই তো চলছে ক্রমে ক্রমে। আর মাফ করেন ভাই, করেন ক্ষমা, ভিড় মানে কি বাজার জমা, সাধারণ সব মানুষ জমের অবস্থা তো এ, ভিড় করে সব ঘুরেই মরছে কেনার সাধ্য নেই। এ কথাটা ঠিক নয় বেচা কেনা ছাড়া, অমন করে সাজা তুকি শপিং মলের পাড়া, দেশ বিদেশের লেটেস্ট জিনিস প্রতিদিনই হচ্ছে ফিনিশ, কোথায় দেখেন সাধ্য নেই আর কোথায় দেখেন অভাব। সমালোচনা করাটাই কারো কারো স্বভাব, আপনি কেন ফোড়ন কাটেন যুক্তি দিতে দেন, কোথায় অভাব কাদের অভাব তখনই বুঝবেন। ওনার কথায় যুক্তিটা কি কম, আপনি কেন মানতে চাই অক্ষম, আপনি শুধু প্রশ্ন করবেন কি হারা লেখে ধরাবেন, কথা বলবো আমরা দুজন এটাই তো নিয়ম। নিয়ম 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 নিয়ম। দাঁড়ান দাঁড়ান, একজন দর্শক আছেন ফোনে, শুনে দেখি কি প্রশ্ন তাহার মনে। হ্যালো, আগে নাম কি বলে, প্রশ্নে আসুন চলে। হ্যালো ম্যাডাম, আমি কাশিম বলছি যাত্রা বাড়ি থেকে, প্রশ্ন জাগলো এক বক্তার বাহাদুরি দেখে, লেটেস্ট জিনিস কিনছেন যারা, কোথায় পায় টাকা তারা, আমরা তো ভাই কিছুই। বুঝে গেছি কি বলতে চান, সঙ্গে থাকুন দেখুন আপনি জবাবটা কি পান। শুনলেন না তো গোটা ছিল প্রশ্নটা, আরে শুনবে কি আর এইসব লোকের কাছে, উল্টা পাল্টা বলার মানুষ চিরদিনই আছে, যার যেমন সাধ্য আছে সে কিনবে তাই। কোন সমাজে বলুন দেখি ধনী গরিব নাই? আরে ঠিক বলেছেন, ঠিক বলেছেন, ধনীর বাজার উড়বে টাকা লক্ষ হাজার, গরিব কেন করবে এসব সাজ, এমন ভাবনা ভাবেন বলে সমাজটা বরবাদ। ও ভাই রে সমাজটা বরবাদ। আপনি থামুন, আপনি বলুন স্যার, তার আগে আমার কথা শেষ করা দরকার। দেখুন আপনি পরে বলবেন, উনার কথা শুনি এখন আগে। কথা কি আর ঈদ শুনলে মনে ফুর্তি জাগে, ঠিক বলেছেন ওনার শুধু পাকা কথা, পাকা নয় পাকা কথা। এবার আপনার কথা থামান, হাত না মান, আঙ্গুল না মান, আপনি কেন পক্ষ নেন? আর কথা নয় আপনি তো ভাই,
আচ্ছা আচ্ছা, এবার একটা বিরতি নিতে হবে। বিরতিতে বিদায় নেব আমি মানে মানে, কোনোদিন আসবো না এসব অনুষ্ঠানে, বাইরে এসব অনুষ্ঠানে। ঠিকই আসবেন। ঠিক বেঠিকের এই জগতে সবকিছু ঠিকঠাক রেখে তর্ক এড়িয়ে সতর্ক থেকে আসল নকল ঢেকে সেই মতো দৃশ্য এঁকে ঠেকে শেখার আগেই যে শেখে আমরাও শিখতে পারি তাকে দেখে। আর কি কি আছে জলদি বের করেন, জলদি বের করেন। ভাই আমার তো কি নিবেন খুলি, তোমারটা নিয়ে লাগবি। আমার গুলো ছিল ইমিটেশন, ওই চিন্তার ভয়ে তো তোকে আসলটা পরিয়ে আমি ইমিটেশনটা পরেছিলাম। ভাগ্য ভালো বুদ্ধিটা করেছিলাম, সেই জন্য এই গয়নাগুলো বাঁচে। বুদ্ধির জয় কুবুদ্ধির পরাজয় সব সময় যদি হয় তবে সমাজের পরিচয় হতে পারে নয় ছয়ের ভয়হীন গৌরবময়। তবে ঈদ বাজারের আয়োজনে ক্রেতা আকর্ষণের প্রয়োজনে নানাভাবে নানা জনে নানা বুদ্ধির সংযোজনে যা করেন তারই একটি ভিন্ন সংস্করণ। ঈদ মোবারক তোমার ভাই, ঈদ মোবারক, ঈদ মোবারক। যা ব্যস্ত শালা, হঠাৎ কি মনে কইরা? একটা জরুরি দরকারে আসি দিলাম, এইবার আমার টপ অফ দ্য টেন হইতেই হইবে। কিসের টপ অফ দ্য টেন? আমাদের মহল্লাতে সবচেয়ে বড় শপিং মলটা আছে শেবালি শপিং মল, ঈদ উপলক্ষে তারা এই রিয়েলিটি শোর আয়োজনটা করছে। এই ব্যবসাটা ইদানিং খুব ভালো চলতেছে। কিন্তু ওদের সিস্টেমটা কি? ঈদের মৌসুমে যে সবচেয়ে বেশি মার্কেটিং করব, যে ভালো ডিজাইনের ভালো কোয়ালিটির কাপড় কিনবো, সব কিছু মিলে 10 জনকে তারা পুরস্কার দেবো। কিন্তু তোর চাইতে ভালো ডিজাইনের পোশাক আর বেশি দামের জিনিস অন্যও কিনতে পারে, তুই কি করে বুঝলি তুই টপ 10 হবি? আরে আপু বধুমা কে রিয়েলিটি শো গুলোতে দেখো না, সব চাইতে যে বেশি এসএমএস পায় সেই সেরা হয়। এইখানে এইসব ডিজাইন ফিজাইন কিচ্ছু না, যে সবটাতে বেশি টাকার মার্কেটিং করবো সেই সেরা নির্বাচিত হইব। এই সেরা বার্তা ঠিকঠাক আমি পাইছি। কিরকম দেখবি তুমি এবং তোমার ক্লোজ বন্ধু বান্ধবরা এবারে ঈদের মার্কেটিংটা ওই শপিং মল থেকে করবা, তবে তোমার নামে না আমার নামে। জিনিসগুলো তুমি নিয়ে নিবা আর ক্যাশ মেমোটা আমারে দিবা। এইবার আমার টপ অফ দ্য টেন ঠেকাইতে। ঈদের পরে গ্র্যান্ড ফিনালে করবো, আমরা আমাদের ঈদের পোশাক পিনতে ফ্যাশন শো করুন আর তোমরা ঘরে বসে বসে সরাসরি সেই অনুষ্ঠান টেলিভিশনে দেখবা। দিদি দিদি আর কত কিছু যে দেখতে হইব। এই দুলা ভাইয়ের দেখা থেকে এবার আমরা দেখি মামার দেখা দেখি। মামা সেই একই এবং ভাগ্নেও সেই একই। কথা না বাড়িয়ে আমরা বরং দেখি তারা এই ঈদে করছে কে কি। আমার ভাই তোমার ভাই, কুতুস ভাই, কুতুস ভাই, ভোট দিন ভোট দিন, এতদিনে মামা ভাইনা গ্রুপ অফ কোম্পানি করে ফেলাইতাম। কথা কম, এই ব্যবসার উদ্দেশ্য কি? জনসেবা। এই যে একটা ইলেকশন গেল না, সামনে আবার একটা আইতেছে না, রাস্তায় রাস্তায় মহল্লায় মহল্লায় খালি দেখবো মিছিল আর মিছিল। সিলাইতে সিলাইতে গলার গলা থাকে না, শেষে দেখা যায় অনেকের গলা দেওয়ার আওয়াজ বের হয় না, খালি ফ্যাস 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 করে। সেই জন্য আমি স্লোগানের সিডি বাই করবার চিন্তা করছি, কারো কোনো কষ্ট করতে হইব না, সবাই ঠোঁট মিলাইব আর হাত নাড়ব। তোর এই বুদ্ধি কে দিল? আগে থাকতে না ক্যানভাসাররা হাত পাও লয়রা মুগ্ধা পছন্দ হইয়া ওষুধ ব্যস্ত, অহন
সেই কথাগুলি ট্যাপের মধ্যে ট্যাপ করে রয়েছে, ট্যাপ ছাইরে দেয় খালি হাত তোলারে হাত তোলারে। আমার এই পদ্ধতিতে সিডি চালাইয়া সরাসরি স্লোগান দিলে গলা বৈশা যাবার কোনো চান্স নাই। এই তুই কতজনের জন্য এই সিডি করবি? রেকর্ডিং একবারই করু, তারপর কাট আর পেস্ট পদ্ধতিতে শুধু পার্থিত নাম বহাই দিই, কুদ্দুসের জায়গায় হেকমত আর হেকমতের জায়গায় কুদ্দুস হয়ে যাবো। এইবার তোমার স্লোগানগুলি শুনাই, ভালোভাবে প্র্যাকটিস করো, হ্যাঁ ধরো মাও ভাই মিলা বয়স দেবো কই ভাই স্টার্ট কর। তারপর স্লোগান দিলি কুদ্দুস ভাইয়ের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে। ওই ঘরে ঘরে আগুন জ্বালাবার ক্ষমতা তোরে কেটা দিছে, সবাই যদি আগুন জ্বালাস তাহলে নিভাইবো কেটা। তাহলে সব বন্ধ রেকর্ডিং সিস্টেমটা আমার পছন্দ হয়েছে, তাই এই স্লোগানগুলি বাদ, নতুন স্লোগান রেকর্ড কর। কি স্লোগান? সৎ এবং যোগ্য লোক নির্বাচনে জয়ী হোক, নির্বাচিত তাকেই করো যার কাছে এই দেশটা বড়, এই সব স্লোগান রেকর্ড কর, দরকার হলে আমিও ভয়েস দিব। ব্রেক থেকে ফিরলাম, তবে কোনো ব্রেকিং বা হার্ট ব্রেকিং নিউজ নয়, কারণ ব্রেকিং নিউজে যাদের ভয় তাদের অবস্থা দেখুন। আমার হার্টের সমস্যা, এই ব্রেকিং নিউজ দেখলে কলজাটা আমার মোচড় দেওয়া উঠে। ভালো খবরের ব্রেকিং নিউজ আর কয়টা? এই জন্য এই পশু পাখি আর প্রকৃতি লই আস, চিন্তা করছো দোস্ত? নাচ নাই, গান নাই, নায়ক নাই, নায়িকা নাই, খবর নাই, অথচ খালি পশু পাখি দেখাই এই তিন চারটা চ্যানেল চলতেছে আর দর্শকরাও খুব মনোযোগ দিয়ে দেখতেছে। আচ্ছা হয়েছে, এখন তুমি একটু ওই শেফালি টিভিটা ছাড়ো তো, একটা প্রোগ্রাম আছে একটু দেখুন। দোস্ত এত চ্যানেল কোনটা যে কত নম্বরে মনে থাকে না, তাই খাতায় লিখে রাখছি। পাইছি পাইছি দোস্ত, আমাকে এলাকায় 34 নম্বরে শেফালি টিভি। বোঝা গেল চ্যানেলের এই ভিড়ে কোন চ্যানেল কোথায় তা মনে রাখা দায়, কিন্তু সালটা যখন 1983 সাল তখন ছিল না এত দেশি বিদেশি চ্যানেলের জাল, ছিল শুধুই বিটিভির কাল। তখন আমরা বিশ্বখ্যাত বিভিন্ন গানের প্যারোডি করে আমাদের জনসংখ্যার সমস্যাকে তুলে ধরে শুরু করেছিলাম বিষয়ভিত্তিক গান ও দলীয় নাচ। তারপর আজ 30 বছর পর বেড়েছে মানুষ, বেড়েছে ঘর, জনসংখ্যার সমস্যায় আমরা এখনও জর্জর। সেদিনের চিন্তা ছিল সেদিনের গানে, এখন আমরা মিলিয়ে দেখব এসেছি কোনখানে। 1983 সাল, জনসংখ্যা জর্জরিত দেশ, একটি পরিবারের অসহায় চিত্র। By the rivers of New Kali, Noakhali, Noakhali, Arbari, Hisedi, Sagirmi, Arbari, By the rivers of New Kali, Noakhali, Noakhali, Arbari, Hisedi, Sagirmi, Arbari, Sagirmi, like a dozen, Hola hai like a dozen, Hola hai like a dozen, Sillai, Dekhe jano mone hoy, আটার
আর হিডা নথাইতে হাজর বড়ি কই সাইগা হানি বাতে আনরা হ্যাড বড়ি খাই আর হিডা নথাইলে হাজর বড়ি কই সাইগা হানি বাতে আনরা হ্যাড বড়ি খাই লগে একটা সামোরিস আর হি আর দিস কা সামোরিস আর হি আর দিস কা সামোরিস আর হি আর সিদি ত্রিশ বছর পর এখন 2013 জনসংখ্যা প্রায় 16 কোটি এখন ঢাকার চিত্র এমন এমন ঢাকা রে ঢাকা নেই কোথাও ফাঁকা তাই জ্যাম হলো ঢাকা সব মানুষে ঢাকা এই আকাশ ছোঁয়া বাড়ি এই রাস্তা ভরা গাড়ি এই আকাশ ছোঁয়া বাড়ি রাস্তা ভরা গাড়ি জমির কাড়া কাড়ি এই হাড়ির ওপর হাড়ি এখন এক ডজন পোলা পান শুনলে তো কাঁপে প্রাণ চাইয়েরই অবসান চাই পরিত্রাণ চিন্তা করো ভাবনা করো মুক্তি পাবার রাস্তা ধরো চিন্তা করো আর ভাবনা করো মুক্তি পাবার সবাই রাস্তা ধরো এই নগরীর ভূষণ হায় শব্দেরই দূষণ যার বাতাসে কার্বন এই পানিতে পয়জন দেখাল বিল সব ভরে দেয় বন উজার করে হায় অর্থেরই জোরে অনর্থে সব করে এখন থাকতে হলে ভালো ঘরে ঘরে চালো আগুন নয় আলো সবাই মিলে বলো আরে চিন্তা করো ভাবনা করো মুক্তি পাবার রাস্তা ধরো চিন্তা করো আর ভাবনা করো মুক্তি পাবার সবাই রাস্তা ধরো আমরা চিত্রনায়ক ফেরদৌসের অংশগ্রহণে জনসংখ্যা সমস্যা নিয়ে একটি চমৎকার নাচ দেখলাম এবারে নানি নাতি নানি যাই করে নাতি ভুল ধরে বলে উচ্চস্বরে নানি লজ্জায় পড়ে দেখা যাক এবার ঈদ উপলক্ষে কোন কাজের পক্ষে বা বিপক্ষে নানি নাতি মেতে উঠেছে তককে নানি আই যে তো খুশি কে খুশি হব না আজকে আমার পছন্দ মতো শাড়ি এক দোকানেই পাইছি এই দেখ ছয়টা শাড়ি কিনে আনছি এই ছয়টা শাড়ি দিয়ে তুমি কি করবা ঈদের ছয় দিনে ছয়টা পিন্দু আবার কি করলাম আমি ঈদের আবার ছয় দিন পাইলা কই ঈদের সময় তুই টেলিভিশন অনুষ্ঠান দেখাস না ঈদের প্রথম দিন থেকে ষষ্ঠ দিন পর্যন্ত অনুষ্ঠান করে এটা তো একটা ভুল কথা কইলাম আমি কি ভুল কথা কইছি রে টেলিভিশন অনুষ্ঠানের ঈদ আর হলো গিয়ে চাঁদ দেখা ঈদ দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে এই ঈদের কথা কইয়ে যত বেশি দিন অনুষ্ঠান করবো তত বেশি লাভ হইব আসল ঈদ তো নানি মাত্র একদিনই নাকি হ্যাঁ এত দিন বাড়াইছে ব্যবসার লাগে আমার তো মনে হয় এই টেলিভিশন আলারা ভবিষ্যতে এই এক মাস ব্যাপী ঈদ অনুষ্ঠান করবো তখন কি তুমি 30টা শাড়ি কিনবা তুমি তো আমার মনটা নষ্ট করে এখন যদি দোকানদার এই শাড়িটি ফেরত না নেয় ফেরত দিবাকে গরিব মানুষের দিয়া দেও তাহলে হারা খুশি হইব তোমার লাগে দোয়াও করব আমাগো পাশের বাড়ির রহমান সাহেবের বউ আমার পাশে বসে 10-12টা শাড়ি কিনলো হ্যাঁ একটা শাড়ির দাম আমার এই 6-6টা শাড়ির চেয়েও বেশি হ্যাঁ কি করবো হ্যাঁ তার ফেরত দিব না হ্যাঁ জামাই বলে বড় চাকরি করতো এখন তো অপছরে আছে ওনার কি এত টাকা পাইলো কই এই চিন্তা করে তো তোমার লাভ নাই উনি একজন অবসরপ্রাপ্ত সুর হ্যাঁ বলে রাগ বুয়াল আসলে কেউ তারে ধরতে পারে নাই গভীর জলের মাছ নানি এই একটা খারাপ মানুষের লোকে তুমি মাছ কারে টাইনে আনলা কে এইখানে ভুল হইছে তো ভুল না হ্যাঁ মাছ একটা নিরীহ প্রাণী অত সব মানুষে খালি খালি যত সব খারাপ উদাহরণ এই মাছ দিয়াই দেয় এই কি খারাপ উদাহরণ দেয় রে হায় হায় ওই যে কারো আত্মা ছোট হইলে কয় পুঁটি মাছের আত্মা এরপরে কোনো কিছু গোপন করতে চাইলে কয় ওই শাক দিয়া মাছ ঢাকা এরপরে কয় কই মাছের প্রাণ এরপরে কয় ভাজা মাছটা উল্টে খাইতে পারি না দড়ি মাছ না তুই পানি বাই মাছের মতো পিসলা ওই 2003 মাছ নিয়ে এত গবেষণা শুরু করলি কেন জাগো আত্মা ছোট হ্যাঁ তো পুঁটি মাছের মতোই আত্মা
তাইলে তো তোমার আত্মাটাও ওই সেই রকমই কি তা না হলে ওই ছয়টা শাড়ি কিন না আবার ফেরত দিতে চাইলে কে গরিব মানুষটা তো দিয়ে দিতে চাইলো পারতা নাকি জানি পরে আমি এ কারাটা খুব আজকে ঝগড়া বিবাদ না আজকে ঝগড়া বিবাদ না আজ কিন্তু আনন্দের দিন ঠিক আছে আমরা বিদেশি সংস্কৃতির দ্বারে ছুটি বারে বারে তখন কিছু বিদেশি এই বাংলাদেশে ইত্যাদিকে ভালোবেসে অনুষ্ঠানে এসে আমাদের ধারায় মেশে আমাদেরই বেশে প্রতি ঈদের মতো যথারীতি এবারও রয়েছে তাদের প্রীতিময় উপস্থিতি পাকিস্তানি মুরগি কেরি আমরা বেচি না সিদ্ধ হবে তো নাকি বোরা কই কি মুখ দিলেই গয়লা যাইব রান্তিও তেল লাগবে না ভেতরে আবার ডিম আছে তুমি কি মুরগির ভিতরে ঢুকছো দেখলা কেমনে বুঝি বুঝি আপনি ফার্মে মুরগি লয়ে যান বত্ত শাখা চে সকালে খেতে থেকে চুলি আনছি একদম ফাটকা থাকে হলে পানি ছিটাকে যে রোড দেখছেন এ রোডে আপনিও তো হুগাইয়া যাবেন দুয়া দিতা দে শক্ত আদা পয় সয়াবিন তেল দেন তো বোতল দা দেন আছে বাবা কত 50 টাকা 50 এর পিস কত 200 টাকা চাষের মাছ না তো চাষের মাছ বেচি না দেখা তো মনে হই ফোমেলেন চিসো জেনে চাই রচে তাজা মাছ কি ঘুমায়া থাকবুনি লয়া যা নারী চার মাছ খায়া মোজা পাইবেন ওই তোমার মরিচ চালাছে হুঙ্গাডা ঠিক আছে তুই টাকার কাছে মরিচেন লন এই কইতা তুই টিকাই দিছি এতো বেশি তুদে পানি নাই তো ধরে দেহেন এখনো গরম আছে এই মাত্র দয়ায় আনছে চাইলে গরম পানি মিশা আনছো জানতো আপনার কাছে দুধ বাসন না মাইন্ডসেট বিশ্বাস না চারদিকে যে অবস্থা চলতেছে বিশ্বাস থাকবো কেমনে চেয়ারম্যান সাহেব আছে চেয়ারম্যান সাহেব আসসালামু আলাইকুম ভালো আছেন সবাই একটু আছি ভালো চাচি আমার জন্য দোয়া করেন ঠিক আছে দেখবো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম দোকান মেলা মানুষ হচ্ছে চায়ের দোকানে বইয়া টিভিতে সিনেমা দেখতেছে চলো ছোট লোক বড় লোক বুঝি না আমার খাচ্ছে তুমি একজন মানুষ সখী না ভালোবাসা হয় যে খাঁটি প্রেমের আগুনে
পড়েছি প্রেমে মরেছি প্রেমে পড়েছি প্রেমে মরেছি প্রেমে মিশে যাব আজ দুজনাই আমি একটু ডিস্টার্ব করলাম, আমার দিকে একটু খেয়াল রাখেন, আমি যাই আপনার সিনেমা দেখেন। বহুত খাচ্ছোস আর কত খাবি, এবার আমাকে কিছু দেই। এবারে এই ঈদের দিনকে নিয়ে একটি গানে গানে গল্প লিখেছেন মোহাম্মদ রফিকুজ্জামান, সুর করেছেন আলী আকবর রূপু, আর গাইছেন স্বনামধন্য শিল্পী এন্ড্রু কিশোর, আর গানটির চিত্রায়নে অংশ নিয়েছেন জনপ্রিয় অভিনয় তারকা মাহফুজ, তারিন, অপূর্ব ও অহনা। প্রতিবার প্রাণে প্রাণে শত স্মৃতি বয়ে আনে, শত স্মৃতি একে রেখে যায় জীবন খাতায়, হাসি আনন্দের রঙিন। প্রতিবার প্রাণে প্রাণে শত স্মৃতি বয়ে আনে, শত স্মৃতি একে রেখে যায় জীবন খাতায়। ছেলে মেয়ে তার ঘর ভরে এনেছে কি খুশির জোয়ার, দিন যা মাস যা বছর ফুরা, ছেলে মেয়ে ক্রমে ক্রমে বড় হয়ে যা, তবু তারা আপনকে দেখে আর ভাবে সংসার চিরদিন ভাবেই যাবে, সব যেন একে রাখে স্নেহে ঘেরা চোখের পাতায়। অলোকে ঘুরে চলে সময়ের চাকা, সংসার বৃক্ষের বেড়ে যায় শাখা, হাত ধরে সবাই তো যায় সরে, ভরা ঘর একদিন হয়ে যায় ফাঁকা। দূর শহরে মেয়েটি ব্যস্ত তার স্বামীর ঘরে, একদিন
এই দিনে হঠাৎ থেমে চল চল চোখ পড়ে নীরব প্রেমে ছেলে মেয়ে ভাবে এই জীবনের দেনা শোধ করবার দিন আর ফিরবে না ফিরবে না ফিরবে না সংসার থেকে পিতামাতা নিয়েছে বিদায় পিতামাতা নিয়েছে বিদায় দর্শক মণ্ডলী, স্রষ্টার নিয়মেই এই আসা আর যাওয়া, পুরাতনের অবসান, নতুনের অভিযান, বহমান। কিন্তু যাদের কারণে আমরা দেখেছি এই পৃথিবীর আলো, যাদের তিল তিল যত্নে সতর্ক প্রহরায় আমরা বেড়ে উঠেছি, বড় হয়েছে, সেই মাতা এবং পিতার অবদানের প্রতিদান দেবার সাধ্য আমাদের কারো নেই। তাই সন্তানের কোনো আচরণে তাদের মনে যেন এতটুকু কষ্টের আঁচড় না লাগে, সে ব্যাপারে আমাদের সবারই যত্নবান হওয়া উচিত। আর এমন দিনে তাদের জীবনের শেষ বেলায় সবার মিলন মেলায় ঈদ যেন হয়ে ওঠে আনন্দময়। এই কামনা নিয়ে শেষ করছি আমাদের আজকের ইত্যাদি। খোদা হাফেজ।